আসসালামু আলাইকুম এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। যেহেতু আমরা করোনাকালীন অনলাইন ক্লাস পরিচালনা করছি, সুতরাং ধরে নিচ্ছি আজ তোমরা আমাদের সাথেই আছো। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমি তোমাদের সাথেই আছি শামসুন্নাহার, প্রভাষক হিসেবে আছি ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগে। তো চলো আজকে আমরা গত ক্লাসের কী পড়ছিলাম আগে একটু মনে করে দেখি। গত ক্লাসে তোমরা নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমরা ফিশারিজ এক্সটেনশন অর্থাৎ মৎস্য সম্প্রসারণ নিয়ে পড়া শুরু করেছি, অর্থাৎ এই টপিকসটা আমরা শুরু করেছি। এর ধারাবাহিকতায় আমরা আজকে এর লেকচার 2 ফলো করব। মৎস্য সম্প্রসারণ যখন আমরা পড়ব, তখন আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। যেমন সম্প্রসারণ অর্থ কী বা সম্প্রসারণ বললে আমরা কি বুঝব। যেহেতু একটু গত ক্লাসে আমরা পড়েছিলাম সম্প্রসারণ অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার, তার প্রেক্ষিতে অর্থাৎ তার ধারাবাহিকতায় আমরা আজকে সেকেন্ড লেকচারে দেখব আমাদের এই মৎস্য সম্প্রসারণ কর্মসূচি কী, অর্থাৎ মৎস্য সম্প্রসারণের যে বিষয়টা আছে, অর্থাৎ মৎস্য সম্প্রসারণের যে কর্মসূচির পুরো আলোচনাটা, অর্থাৎ কর্মসূচির মূল নীতি কী হবে, কর্মসূচি মৎস্য সম্প্রসারণ কর্মসূচি আমরা কেন ফলো করব, এর উদ্দেশ্য কী, পদ্ধতিগুলো কী, এগুলো নিয়ে আজকে আমরা একটু জানব। অর্থাৎ আমরা একটু বোর্ডটা খেয়াল করব। যেমন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি। এই মৎস্য সম্প্রসারণ কর্মসূচি যখন দেখতে যাব, তখন তার সাথে সাথে মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূলনীতি, মৎস্য সম্প্রসারণ কর্মসূচির উদ্দেশ্য এগুলো জানব। অর্থাৎ কর্মসূচির মূলনীতি, উদ্দেশ্যসমূহ, উপাদানসমূহ, পদ্ধতি বা কৌশল কী হবে, এবং এই যে পদ্ধতিগুলো কী কী পদ্ধতি মৎস্য সম্প্রসারণ পদ্ধতি হিসেবে আমাদের ফলা, অর্থাৎ আমাদের দেশে এটির ওপরে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই সব পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানব। তো মৎস্য সম্প্রসারণ কর্মসূচি যদি বলি, অর্থাৎ ফিশারিজ এক্সটেনশন, সেই ফিশারিজ এক্সটেনশন বলতে আমরা কী বুঝি, অর্থাৎ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য যে সকল কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর সমষ্টিগত উন্নয়নের জন্য একটি কর্মসূচি চালু আছে। একেই মূলত মৎস্য সম্প্রসারণ কর্মসূচি বলা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি হচ্ছে সমস্ত সমষ্টিগত একটি উন্নয়ন, অর্থাৎ সমষ্টিগত, এটি একটি সোজা কথায় বলতে গেলে যে একটি মোট বা ফলাফল এটির উপর এটির কর্মসূচি হিসেবে গণ্য করা হয়। তাহলে মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূল নীতি কী? মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূল নীতি বলতে বোঝাচ্ছে যে আসলে আমাদের দেশ মূলত নদ নদী, পুকুর, হাওড় বাওড়, বিল, ডোবা, তারপরে দেখা যাচ্ছে যে এই যে বন্যা হচ্ছে, বন্যা প্লাবিত অনেক ভূমি পাওয়া যায়, এর বিভিন্ন বাস্তুতন্ত্রে সমৃদ্ধ হচ্ছে আসলে মূলত আমাদের বাংলাদেশের জলাশয়গুলো। এই জলাশয়গুলোর মূলত মাছ উৎপাদনের জন্য বেশ সহায়ক, এবং এর দিকে মোটামুটি বলা যায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ পানি সম্পদ থেকেও মোট ব্যবহৃত মাছের শতকরা 90%-ও বেশি আমরা এর থেকে পেয়ে থাকি। তাছাড়া দেখা যাচ্ছে যে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 95% এবং রপ্তানি আয়ের ভাগের 6% হচ্ছে আমাদের এই যে কর্মসূচির মূলনীতি প্রোগ্রাম থেকে এসে থাকে। তাহলে মৎস্য সম্পদের উন্নয়নের সম্প্রসারণ কার্যক্রমের মূলনীতি বা নীতিমালাগুলো কী হবে? যেমন অধিক মৎস্য উৎপাদন, আমাদের মূল টার্গেটই থাকবে হচ্ছে অধিক মৎস্য উৎপাদন। অর্থাৎ দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলো যেমন করে প্রতি বছর একর প্রতি প্রায় 120 থেকে 160 মন পর্যন্ত আহরণ করে থাকে, সেই টার্গেটটাকে মানে আমাদের দেশে কিন্তু সেটা হয় না। আমাদের দেশে মাত্র 10 থেকে 15 মন আমরা করতে পারি। এই কারণে এই টার্গেটটা ফুলফিল করার জন্যই মূলত হচ্ছে গিয়ে আমাদের মানে অধিক মাছ উৎপাদনটাই হচ্ছে মেইন কথা। এরপরে বলি যদি যে প্রোটিনের
ঘাটতি পূরণ, অর্থাৎ একজন মানুষের প্রাত্যহিক অর্থাৎ আমাদের প্রতিদিনের চাহিদা কিন্তু 25 গ্রাম প্রোটিন। এই 25 গ্রাম প্রোটিন আমাদের দেশের মানুষ কিন্তু গ্রহণ করতে পারে না বা গ্রহণ করে না, মাত্র 7.6 গ্রাম গ্রহণ করে থাকে। এই যে 7.6 প্রোটিন গ্রহণের পরিমাণ যে আসে, এর 5.9 প্রোটিনটাই আসে হচ্ছে গিয়ে, অর্থাৎ 5.9 ভাগ প্রোটিনই আসে মাছ থেকে। তাহলে এই প্রোটিনের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেটাও মূলত সেই দিকেও তৎপর রয়েছে হচ্ছে বিএফইসি, অর্থাৎ এই প্রোটিনটার ঘাটতি কিভাবে পূরণ করা যায় এটিও মূলত। তারপরে যেমন আমরা যদি বলি যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দেওয়া, এক্ষেত্রে হচ্ছে যেমন যতটা সম্ভব কর্মসংস্থানের জন্য মৎস্য সম্পদটাকে টার্গেট করে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য মূলত এটি মূলনীতি চালু আছে। ঠিক আছে, এটি হলো যুবকদের কর্মসংস্থানের ব্যাপারটি রয়েছে। যদি যুবকদের কর্মসংস্থানের কথা বলি, তার প্রেক্ষিতেও কথা বলা যায় যে গ্রামের যে লোকদের আছে সেটি গ্রামের লোকদের আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য মূলত মৎস্য সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করা হয়। তারপরে যখনই যুবকদের কর্মসংস্থান গ্রামের লোকদের অসচ্ছলতা দূর করা হবে, স্বাভাবিক নিয়মেই চলে আসে যে এই দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়া সম্ভব। এবং দেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে গেলে দেশের যে অভ্যন্তরীণ জলাশয়গুলো আছে সেইগুলোকে ব্যবহার করে মূলত কিভাবে মৎস্য সম্প্রসারণ করা যায় এটির উপরে মোটামুটি ফোকাস করা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি বলি মৎস্য সম্প্রসারণ কর্মসূচির উদ্দেশ্য কী, এটি তো মূলনীতি গেল, তো উদ্দেশ্য কী, কেন আমরা মৎস্য সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করব, ঠিক ওই প্রেক্ষিতেই যদি বলি মূলনীতিগুলোই সেটাই হচ্ছে যেমন অধিক মাছ উৎপাদন করা, এক নম্বর কথাই হতে পারে অধিক মাছ উৎপাদন করা, তারপরে প্রোটিনের ঘাটতি পূরণের জন্য, এরপরে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, যুবকদের কর্মসংস্থানের সাথে সাথে হচ্ছে গ্রামের লোকদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দেওয়া, এরপরে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এই ক্ষেত্রগুলোকে অর্থাৎ অভ্যন্তরীণ জলাশয়গুলোকে কাজে লাগানো, এই যে অভ্যন্তরীণ জলাশয়গুলোকে কাজে লাগানোর জন্য গ্রামের অসচ্ছল পরিবারগুলোকে সংশ্লিষ্ট করা, এরপরে বছরের সব সময় দেখা যাবে যে এলাকায় ন্যায্য মূল্যে মৎস্য সরবরাহ করার জন্য মূলত হচ্ছে গিয়ে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করা হয়। তারপরে যদি বলি যে দেশের অভ্যন্তরীণ যে সমগ্র জলাশয়গুলো আছে সেইগুলো সমস্তটাই হচ্ছে গিয়ে কাজে লাগানোর চেষ্টা করা, উন্নত জাতের মাছের পোনা সরবরাহ করা, এরপরে আধুনিক প্রযুক্তি যদি বলি আধুনিক প্রযুক্তির ব্যবহার যত বাড়বে তত আমাদের এই মৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা গ্রহণ করা সহজতর হবে। এরপরে যদি বলি মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূল উপাদানসমূহ কী কী, মৎস্য সম্প্রসারণ কর্মসূচি যদি কর্মসম্পাদন আমরা আসলে করতে চাই, তাহলে মূলত মৎস্য সম্প্রসারণ করতে গেলে কিছু প্রধান উপাদান থাকে। কীরকম, যেমন একটি হলো ব্যক্তিগত যোগাযোগ, একটি দলীয় যোগাযোগ, আরেকটি হচ্ছে ব্যাপক হারে গণসংযোগ। অর্থাৎ মৎস্য সম্প্রসারণ যখন কর্মসূচি গ্রহণ করা হয় এর মূল উপাদানই হবে ব্যক্তিগত যোগাযোগ। মানে মূল উপাদানকে আমি 3 ভাগে আমরা ভাগ করতে পারি, একটি হচ্ছে ব্যক্তিগত, একটি হচ্ছে দলীয় যোগাযোগ, আর একটি হচ্ছে ব্যাপক হারে গণসংযোগ। এই যে ব্যক্তিগত যোগাযোগ, এটি কীভাবে সম্ভব, যেমন যদি আমরা বলি ব্যক্তিগত যোগাযোগ বলতে হচ্ছে মৎস্য খামার যদি হয়, মৎস্য খামার পরিদর্শন করার মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ করা সম্ভব। এরপরে যদি বলা হয় তাহলে বলতে পারে যে ব্যক্তিগত পর্যায়ে আমরা আলাপ আলোচনা, এটার মাধ্যমেও মূলত ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করা সম্ভব। তারপরে মৎস্য অফিস যদি বলি, মৎস্য অফিস পরিদর্শন এবং ফোনালাপ,
এর মাধ্যমে মূলত ব্যক্তিগত যোগাযোগগুলো করা হয়ে থাকে। এরপরে যদি বলি দলীয় যোগাযোগ, দলীয় যোগাযোগ বলতে যেমন যদি হয় যেমন দলগত সভা করা যেতে পারে, দলগত আলোচনা সভা করা যেতে পারে, দলগত শিক্ষা সফর হতে পারে, পদ্ধতি পর্যবেক্ষণ অর্থাৎ দলগতভাবে কোন পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে সেই পদ্ধতিটা পর্যবেক্ষণ করা হতে পারে, প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে দলীয় যে সভা হচ্ছে সেই সভার ফলাফলটা কি সেটার ডিসপ্লে অর্থাৎ প্রদর্শন করা হতে পারে। এরপরে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এটি হতে পারে, এগুলো মূলত দলীয় যোগাযোগের উপাদান। এরপরে যদি বলি এই যে দলীয় যে উপাদানগুলো আছে এগুলো বাদ দিয়ে আরও একটি যেমন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাপক হারে গণসংযোগ। এই যে ব্যাপক হারে গণসংযোগ বলতে কিভাবে করা সম্ভব, যেহেতু বলা হচ্ছে গণসংযোগ সুতরাং ওই অঞ্চলের মানুষগুলোকে একত্রিত করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেটা পোস্টারের মাধ্যমে হতে পারে, পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট, বুলেটিন, অনেক সময় মেলা করে হতে পারে, বেতার বা টেলিভিশনে প্রচারের মাধ্যমে হতে পারে, প্রদর্শনী করে হতে পারে, এগুলো মূলত ব্যাপক হারে গণসংযোগ। এই যে ব্যাপক হারে গণসংযোগ মাতৃ সম্প্রসারণ কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ, এগুলো আবার কয়েক ভাগে সম্পন্ন করা সম্ভব। যেমন কয়েক ভাগ বলতে কীরকম, যেমন একটা হতে পারে লিখিত আকারে, একটা লিখিত আকারে বলতে যেমন সোজা কথা হচ্ছে লিফলেটটা হতে পারে, ব্যানার ফেস্টুন হতে পারে, এগুলো হচ্ছে লিখিত আকারে। আর যদি বক্তব্য প্রদান বলি যে বক্তব্য প্রদান কীভাবে করে সম্ভব, যেমন বক্তব্যের মাধ্যমে মাতৃ সম্প্রসারণকে মাতৃ সম্প্রসারণ বক্তব্য প্রদান বলা হয়। যেমন হচ্ছে একটা সভা করা হলো, সেটি সাধারণ সভার মাধ্যমে হতে পারে, ফোন আলাপের মাধ্যমে হতে পারে, এরপরে বেতারে সম্প্রচার করা হতে পারে, খামারি বা চাষিদের অনেক সময় অফিসে ডেকে এনে আলোচনা করা যেতে পারে, এগুলো হলো মূলত বক্তব্য প্রদান। আর মাতৃ সম্প্রসারণের পদ্ধতিসমূহ যদি ব্যবহার করা হয় এর মধ্যে বিভিন্ন পদ্ধতির সহায়তা নেওয়া হয়, যেমন যদি অডিও বা এই যে বক্তব্য প্রদানের জন্য অনেক সময় অডিও বা বেতার, অডিও বলতে টেপ রেকর্ডার ইউজ করা হয়, বেতার, মাইকিং, তারপরে প্রদর্শনী, পদ্ধতি প্রদর্শন, বক্তব্য প্রদান, এগুলো অনেক সময় সহায়ক হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখব মাতৃ সম্প্রসারণ পদ্ধতি বা কৌশল। এই মাতৃ সম্প্রসারণ পদ্ধতিগুলো কীরকম, যেমন আমাদের দেশের মাতৃ চাষের উপযোগিতার ভিত্তিতে গ্রামীণ অর্থ কর্মসংস্থান সৃষ্টিতে মাতৃ চাষ সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশ মৎস্যক্ষেত্রের প্রযুক্তি সম্প্রসারণ করে মৎস্য উৎপাদন হার অনেক গুণ বাড়িয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ যেমন হচ্ছে যেমন ধর ভারত, চীন, থাইল্যান্ড, এসব মৎস্য চাষের উন্নত প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেখা যাচ্ছে যে এরা হেক্টর প্রতি 6 থেকে 7 টন রুইজাতীয় মাছ উৎপাদন করছে। তাহলে আমাদের দেশেও যদি এটাকে কাজে লাগানো যায় সেরকম পদ্ধতি হচ্ছে ট্রিকল ডাউন পদ্ধতিতে অনেক সময় মাতৃ চাষ সম্প্রসারণের পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। এরপরে ডানিরা সাহায্য গোষ্ঠ প্রকল্প রয়েছে, কারিতাস মাতৃ চাষ সম্প্রসারণ পদ্ধতি রয়েছে এবং প্রশিকার পরিচালিত মাতৃ চাষ পদ্ধতি বা কৌশল রয়েছে। এই যে ট্রিকল ডাউন পদ্ধতি এটি কীরকম, এই পদ্ধতিতে মাতৃ চাষিরা দেখা যাচ্ছে যে এককভাবে অথবা কোনো সময় দলগতভাবে অংশগ্রহণ করতে পারেন। মাতৃ চাষিকে আসলে মাতৃ চাষের আধুনিক কলাকৌশল হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। এই মাতৃ চাষি পরে শেখানো কলাকৌশল নিজের পুকুরে মাতৃ চাষের মাধ্যমে চর্চা করে থাকে। এটি মূলত ট্রিকল ডাউন পদ্ধতি। এই ট্রিকল ডাউন পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প ব্যয় নির্ভর সম্প্রসারণ পদ্ধতি। এটি প্রাথমিকভাবে টেকসই সম্প্রসারণ পদ্ধতি, যারা শিক্ষিত এবং মূলধন আছে শুধু তারাই এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ ট্রিকল ডাউন পদ্ধতি তাদের জন্যই মূলত প্রযোজ্য।
এরপরে যদি আমরা বলি এই ট্রিকল ডাউন পদ্ধতিতে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের দেশ অর্থাৎ আমাদের দেশে ফলাফল প্রদর্শক চাষি রয়েছে, এরপরে ময়মনসিংহ অ্যাকোয়াকালচার সম্প্রসারণের প্রকল্পের যে ময়মনসিংহ অ্যাকোয়াকালচার সম্প্রসারণ প্রকল্পে মৎস্য চাষ যে সম্প্রসারণ পদ্ধতি অর্থাৎ দানিডা সাহায্য বুষ্ট প্রকল্প, এটি মৎস্য সম্প্রসারণ পদ্ধতির একটি সহায়ক পদ্ধতি। এটি মূলত দেখা যাচ্ছে সাধারণত এই পদ্ধতিতে আগ্রহী যে ব্যক্তিরা থাকে অর্থাৎ আগ্রহী যে মৎস্য চাষি থাকে তার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের দ্বারা মৎস্য চাষ সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এ পদ্ধতিতে মৎস্য চাষি নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র চাষি, প্রান্তিক চাষি, অনেক সময় হচ্ছে মহিলাদেরও এক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এই মৎস্য ডানিডার প্রকল্পতে দেখা যাচ্ছে যে ডানিডার যে সাহায্য প্রকোষ্ঠ প্রকল্প, এটি ময়মনসিংহ অ্যাকোয়াকালচারের একটি সম্প্রসারণ পদ্ধতি এবং এতে মূলত মহিলাদেরও অগ্রাধিকার প্রদান করা হয়। এই সম্প্রসারণ পদ্ধতির বৈশিষ্ট্য হলো এই পদ্ধতিতে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহারের দিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। চাষির মৎস্য চাষের উপকরণগত কারিগরি দক্ষতা জনগণের সীমাবদ্ধতা নির্ধারণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। সেজন্যই দেখা যাচ্ছে অতি সহজেই দরিদ্র প্রান্তিক চাষিরা আয় সৃষ্টিকারী প্রকল্প গ্রহণে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ ডানিডা সাহায্য পুষ্ট প্রকল্পটি গ্রহণ করতে পারে। এই কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতি কীরকম, যে এটি হচ্ছে এলাকা জরিপ হয়, অনেক সময় প্রশিক্ষণ প্রদান করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে পুকুর নির্বাচন করতে হয়, এইগুলো হচ্ছে এটির পদ্ধতি অর্থাৎ ডানিডা সাহায্য পুষ্ট পদ্ধতি। এরপরে আমরা দেখব কারিতাস মৎস্য চাষ সম্প্রসারণ পদ্ধতি। এই কারিতাস মৎস্য চাষ সম্প্রসারণ পদ্ধতি হলো এরকম যে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে পুকুর পুনঃখননের ফলে দলগত কর্মসংস্থানের পাশাপাশি মৎস্য সম্পদ পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করা হয়। চাষ কার্যক্রম বাস্তবায়নে এলাকাভিত্তিক উন্নয়ন সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। এটি মূলত কারিতাস মৎস্য চাষ সম্প্রসারণ পদ্ধতি। এরপরে হচ্ছে প্রশিকা পরিচালিত মৎস্য চাষ পদ্ধতিটি কীরকম। এটি সাধারণত প্রশিকা পরিচালন করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে করে থাকেন। এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো এরকম যে এরা হচ্ছে এককভাবে বা দলগতভাবে প্রকল্প গ্রহণ করা হয়। গ্রামের ভূমিহীন ও প্রান্তিক চাষিদের মৎস্য চাষ সম্প্রসারণের কর্মসূচিতে অংশগ্রহণের ব্যাপক সুযোগ করে দেওয়া হয়। এটি কখনো এককভাবেও করা যায়, কখনো দলগতভাবেও এই প্রকল্প পরিচালনা করা সম্ভব। এই কর্মসূচির একটি দুর্বল আমরা যদি বলি যে এতে দুর্বল দিক রয়েছে, যেমন এই দুর্বল দিক কীরকম, এতে প্রশিক্ষণ ব্যয় কিন্তু অনেক বেশি, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এটি অর্থাৎ প্রশিক্ষা পরিচালিত মৎস্য চাষ পদ্ধতি গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। এই হলো মূলত আজকে আমাদের ক্লাসের পড়া মৎস্য সম্প্রসারণ কর্মসূচির থেকে শুরু করে মৎস্য সম্প্রসারণ কর্মসূচির মূল উপাদান এবং মৎস্য সম্প্রসারণ পদ্ধতি বা কৌশল। আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালোই লাগবে। আগামী ক্লাস পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।